I just need time to clear my head. Fires up, embers burn, can't pretend. Yeah. কেমন আছো তোমরা? সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। তো এই পর্যন্ত আমি অনেক টেক্সট পেয়েছি অ্যাবাউট মাই স্কিন কেয়ার রুটিন, আমি কিভাবে কি ব্যবহার করছি, কি মেইনটেইন করছি এসব নিয়ে। তো এতদিন আমি কোনো ব্লগ বা আমি কোনো টিউটোরিয়াল কিছুই আপলোড দেইনি, কারণ মাঝে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেটার জন্য আমি 2 weeks পর্যন্ত আমি বাসায় ছিলাম। তো অ্যাক্সিডেন্টটা ছিল, আমি রান্না করার সময় গরম তেল আমার মুখে লেগেছে আর কি, এখানে 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 আর কপালে। আমি খুব তাড়াহুড়া করে কাজ করছিলাম, কারণ আমার জবের জন্য দেরি হয়ে যাচ্ছে। তো মানে খুব তাড়াহুড়া করছিলাম, তখন এই অ্যাক্সিডেন্টটা হয়। এখন তেমন একটা বোঝা যাচ্ছে না, কারণ এখন নতুন স্কিন উঠেছে, এটার জন্য তেমন একটা বোঝা যাচ্ছে না। বাট সামনের সামনে দেখলে বোঝা যায়, একটা যেখানে যেখানে তেলগুলো লেগেছে ওই জায়গাগুলো একদম সার্কেল হয়ে আছে আর কি, সাদা হয়ে। তো যাই হোক, যেহেতু এই সময় আমার স্কিনের অবস্থা এরকম ছিল যে আমি কোনো ক্রিম ব্যবহার করতে পারছিলাম না, যেটাই ব্যবহার করছিলাম ওখানে জল ছিল এরকম, এবং ওই জায়গাগুলো বারবার ড্রাই হয়ে যাচ্ছে। আমি একটা ক্রিম ব্যবহার করেছি, এটা না বললে না, এটা আমি তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে সিরাভিয়ের ফেসিয়াল ময়শ্চারাইজার লোশন, এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। তো ওই সময় শুধুমাত্র আমি এই ক্রিমটাই ব্যবহার করেছি, অন্য কোনো কিছু ব্যবহার করিনি। এবং তো এখন তো তেমন কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে লেগেছে ছিল গরম তেল, তো এখানে একটু কালো হয়ে গেছে, তাছাড়া তেমন একটা বোঝা যাচ্ছে না। আর এখানে এখানে লেগেছিল, এর মানে হচ্ছে ভালো রান্না করতে পারি না। যাই হোক, হাতে তো অনেকবার এরকম পুড়েছে, অনেক জায়গায় কালো হয়ে গিয়েছে, যেগুলো সহজে ঠিক হয় না। কিন্তু যদি এরকম কিছু হয় তোমরা এই ক্রিমটা ব্যবহার করতে পারো, কারণ এই সময় শুধুমাত্র আমাকে এটাই হেল্প করেছে, অন্য কোনো কিছু আমাকে হেল্প করেনি। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ওই আপুদের যারা আমাকে কন্টিনিউয়াসলি টেক্সট দিয়েছে যে কি হয়েছে, কেন ভিডিও আপলোড হচ্ছে না, কেন ব্লগ পাচ্ছি না। কিন্তু আমি ব্লগ করেছি অলরেডি, কিন্তু আমি এখনো এডিট করিনি, কারণ আমার মন ভালো ছিল না, তাই আমি কোনো কিছু করি না। আমি জাস্ট চুপচাপ বাসায় বসেছিলাম, প্ল্যান করছিলাম এটা করবো, এটা করবো, এই এই ব্লগ করবো, এগুলো করেছি। এনিওয়ে, আমি অলরেডি ব্রাশ করে ফেলেছি, কারণ ব্রাশ না করে আমি কথা বলতে পারবো না, তাই আগে আমি ব্রাশ করেছি মুখে কিছু। তোমার ফার্স্ট রুটিনই হচ্ছে একটা ক্লিনজার ব্যবহার করা। তো আমার কাছে অনেকগুলো অপশন আছে, আমি তোমাদেরকে সবগুলো অপশনই তোমাদের বলবো, এবং যাদের অয়েলি স্কিন আমি তাদের জন্য দুইটা ফেস ওয়াশের কথা বলবো, বাট আদারগুলো হচ্ছে নর্মাল অল টাইপ স্কিনের জন্য। এখন আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন, কিন্তু একটু সেন্সিটিভও, কারণ যেহেতু অলরেডি অনেক জায়গায় বার্ন হয়েছে, তো এখন আমি এরকম কোনো প্রোডাক্ট ব্যবহার করছি না যেটা আমাকে কোনোভাবে ক্ষতি করতে পারে এরকম আর কি। আমার এই বার্ন এগুলো মাত্র রিকভারি হয়েছে, তো আমি এখন অন্য কোনো ফেস ওয়াশ ব্যবহার করছি না, একটু গ্যাপ দিচ্ছি, তখন একদম প্রপার ঠিক হয়ে যাবে সব কিছু, তারপর আমি অন্য কোনো ফেস ওয়াশ ব্যবহার করা শুরু করব। তো এখন আমি যেটা ব্যবহার করছি এটা, আমি এখন এই দুইটা ফেস ওয়াশ ব্যবহার করছি, দুইটাই সেন্সিটিভ স্কিনের জন্য। এটা হচ্ছে ক্যাটারফিলার, এটা হচ্ছে সিম্পল। তো ক্যাটারফিলারটা হচ্ছে কোনো স্মেল নেই, কিছু নেই, তুমি কোনো ফোম ক্রিয়েট হবে না এরকম কিছু না, বাট এটাতে একটা ফোম ক্রিয়েট হয়। তো আজকে আমি ব্যবহার করবো সিম্পল, এটা ক্যাটারফিলারটা ব্যবহার করবো না, হচ্ছে এরকম ফোম টাইপের। তারপর এইভাবে লাগাবো, আর যাদের অয়েলি স্কিন, যারা চাচ্ছ যে অয়েল কন্ট্রোল কোনো ক্লিনজার ব্যবহার করতে, তো এই দুইটার কথা বলবো। এটা হচ্ছে অলে হেনড্রিকসন, এটা হচ্ছে অয়েল কন্ট্রোল ক্লিনজার, এবং নিউট্রিজেনা, এটা হচ্ছে ফোমিং ক্লিনজার, এটাও অয়েল কন্ট্রোল। তো এই দুইটা আমার কাছে বেস্ট মনে হয়, আমি অনেকগুলো ব্যবহার করেছি, বাট এই দুইটা হচ্ছে একদম যাদের সুপার ডুপার অয়েলি স্কিন তাদের জন্য। কারণ যাদের অয়েলি স্কিন থাকে তারা ম্যাক্সিমামই পছন্দ করে এরকম একটা ফেস ওয়াশ, যেটা ব্যবহারের পর মুখটা একটু টান টান থাকবে, মানে কোনো অয়েল ক্রিয়েট হবে না, একদম সফট ম্যাট লুক থাকবে বাট ময়শ্চারাইজড। তো এই দুইটা তোমরা ইউজ করে দেখতে পারো। তো আমার আরও কিছু ফেভারিট ক্লিনজার আছে, যেগুলো আমি অলরেডি আগে অনেকবার ব্যবহার করেছি। তো এগুলোর মধ্যে একটা আছে বডি শপের টি ট্রি ফোমিং ক্লিনজার, এটা বেস্ট হচ্ছে ব্লেমিশড স্কিনের জন্য। আরেকটা হচ্ছে বডি শপের ভাইটামিন ই ক্রিম ক্লিনজার, এটাও আমার অনেক ফেভারিট। আরেকটা হচ্ছে ক্লিনিকের রিন্স অফ ফোমিং ক্লিনজার, তো এগুলো আমার মাস্ট হ্যাভ, এগুলো আমার সবসময় কালেকশনে থাকে, এগুলো আমার মাস্ট হ্যাভ ফেভারিট। তো যেটাই বলো না কেন, এগুলো ম্যাক্সিমাম অল টাইপ স্কিনের জন্য, এটা আমার অনেক ফেভারিট। স্পেশালি এটার কথা বলবো যাদের ড্রাই স্কিন, যারা চাচ্ছ যে ক্লিনজার ব্যবহার করার পরও তোমার মুখে একটা ময়শ্চার ভাব আসবে ক্লিনজারের সাথে সাথে, তোমরা এটা ব্যবহার করতে। এটা ব্যবহার করার পর মানে মনে হবে না যে তুমি এমন কোনো ক্লিনজার ব্যবহার করছো যেটা তোমার স্কিনটাকে আরো বেশি মানে টানছে, এরকম ফিল হয় না ড্রাই স্কিনের জন্য। তো এটা আমার বেশি ভালো লেগেছে, কারণটা আমি ম্যাক্সিমাম টাইমে ব্যবহার করেছি যখন একটা ড্রাই স্কিন ছিল। যদি চাও যে আমি top 10 কোনো ক্লিনজারের ভিডিও করি, যে কোন ক্লিনজারগুলো মাস্ট হ্যাভ সেটা নিয়ে আলাদা করে কোনো একটা ভিডিও করি, আমার কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারবো।
পারবো। ক্লিনজারের পর আমি সবসময় একটা টোনার ব্যবহার করি। তো মর্নিং এ আমার দুইটা মাস্ট হ্যাভ টোনার, একটা হচ্ছে ফ্রেশের যেটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, আর একটা হচ্ছে বডি শপের ভিটামিন ই এই টোনারটা। তো এটার স্মেলটা অনেক, এটার স্মেলটা অনেকটা জনসনের বেবি পাউডারের মতো মনে হয়, ক্রিম বা পাউডার লোশন এরকম একটা কিছু একটার মতো মনে হয়। এটার স্মেলটা পুরো গোলাপ ফুলের মতো। তো দুইটাই আমার ফেভারিট। তো ফ্রেশ এটা আমি ব্যবহার করবো না আজকে। এটা অস্ট্রেলিয়ান ডলারে মনে হয় 74 এরকম কিছু একটা হবে, আর এটা বেশি না, এটা মনে হয় 20 বা 25 হবে এরকম। তো যাই হোক আজকে আমি এটাই ব্যবহার করি। তো এরকম কটন প্যাডে নিয়েছে একটা, তারপরে এরকম তো আমার যেহেতু পিম্পলসের প্রবলেম আছে প্লাস স্পটের প্রবলেম আছে, তো এটার জন্য আমি যে প্রোডাক্টটা ব্যবহার করি এটা হচ্ছে নিউট্রিজেনার ভিজিবলি ক্লিয়ার লাইট থেরাপি স্পট ট্রিটমেন্ট। আমি এটা ব্যবহার করছি স্পটের জন্য। তো এটা দেখতে এরকম, আই থিঙ্ক এটা আমি 6 মান্থসের বেশি হয়েছে এটা ব্যবহার করছি, অনেক কিছুই ব্যবহার করছি, বাট প্রবলেম হচ্ছে আমার একই জায়গায় বারবার পিম্পলস হয়। তো এটা কিন্তু শুধুমাত্র তোমার পিম্পলসের স্পটের জন্য না, তোমার যদি কোনো আপকামিং পিম্পলস এসে থাকে তুমি যদি তখন এটা ব্যবহার করো, তখন তোমার পিম্পলস এর ব্যাকটেরিয়াটা মরে যায়, এটা বের হয়ে আসে। আমি অনেক কিছুই ব্যবহার করেছি এই পর্যন্ত, তাই আমি ভাবলাম এটাও ট্রাই করে দেখি এটা কেমন। এটার ব্যাপারে অনেক রিভিউ পড়েছিলাম। তো যেমন আমার আগের দাগগুলো অনেকটা কমেছে, এগুলো নতুন, এই তিনটা নতুন হয়েছে। তো এটা অলরেডি চলে গিয়েছে, এটা এখন মিডল অবস্থায় আছে, আর এটা একদম আপকামিং। তো এখন এটার মধ্যে দিব আর এটার মধ্যে একটু দিব। তো এটা ব্যাটারি অপারেটেড, বাটন আছে, ধরে রাখলে এরকম ব্লু রে বের হয়। তো এটা ভাবে ধরে রাখবে, জাস্ট পিম্পলের জায়গাটাতেই তুমি ওখানেই পয়েন্ট করে জাস্ট ধরে রাখবে। তো এটা অটোমেটিক্যালি 2 মিনিট পরে অটোমেটিক অফ হয়ে যায়। তো এটা ব্যবহার করার পর একটু গরম হয় ওই জায়গাটা যেখানে দিয়েছো আর কি, তাছাড়া তেমন কোনো প্রবলেম হয় না। তো আরেকটা দিই আমি এখানে, এখন ব্যবহার করবো আমার ফেভারিট ময়েশ্চারাইজার। আমার কারেন্ট ফেভারিট ময়েশ্চারাইজারগুলো হচ্ছে, এটা হচ্ছে আমার কারেন্ট ফেভারিট ময়েশ্চারাইজার, এটা হচ্ছে গ্লো রেসিপি ওয়াটারমেলন গ্লো পিঙ্ক জুস ময়েশ্চারাইজার। তো আমার আরও কিছু মর্নিং ফেভারিট ময়েশ্চারাইজার ক্রিম আছে, একটা হচ্ছে বডি শপের ভিটামিন ই এটা। এগুলো কিন্তু জেল ফর্মুলা, আমি তোমাদেরকে দেখাই, যেরকম জেল টাইপের, যাদের অয়েলি স্কিন তোমরা এটা দিয়েও খুব মজা পাবে, একদম নিউট্রোজেনের মতো শুকিয়ে যায়। নিউট্রোজেনের তো আমার অল টাইম ফেভারিট, এটা আমি অনেকবার তোমাদেরকে বলছি। তো নিউট্রোজেনের যেমন জেল টাইপের ঠিক সেরকমই কিন্তু বডি শপেরটাও সেম, একদম জেল। আরেকটা হচ্ছে ক্যাটাফিলের, এটা আমার ফেভারিট, এটা যাদের অয়েলি স্কিন তোমরা এটা ব্যবহার করে মজা পাবে, কারণ এটা অয়েলি হয় না ফেসে, যাদের ড্রাই স্কিন তারাও ব্যবহার করতে পারো। তো ক্যাটাফিল কিন্তু ড্রাগ স্টোর প্রোডাক্ট, তোমরা এখানে কেমিস্ট ওয়ার হাউসে প্রাইস লাইনে পেয়ে যাবে। তো আমি আমার ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিচ্ছি, তো 2 পাম্প এনাফ। মানে এটা ব্যবহার করে এত মজা, ম্যাক্সিমাম টাইমে আমরা যে ভুলটা করি, আমরা ডে টাইমে কোনো আই ক্রিম ব্যবহার করি না, শুধু নাইটেই ব্যবহার করি, কিন্তু আমি সবসময় ডে টাইমে আই ক্রিম ব্যবহার করি। এটা হচ্ছে সেরাভি এর এই আই ক্রিমটা ব্যবহার করি, রাত হোক বা দিন হোক আমার মতে আই ক্রিমটা মাস্ট হ্যাভ, ঠিক যেরকম ময়েশ্চারাইজার ক্রিমটা ঠিক আই ক্রিমটাও মাস্ট হ্যাভ। এবং এটা কিন্তু ম্যাট ফিনিশ ক্রিমটা, এটা কিন্তু অনেক অয়েলি টাইপের না। তো তুমি এটা ব্যবহার করে মজা পাবে, সবার কথাই বলছি। এবং এটার প্রাইস অনেক বেশি না, $10 বা $15 হবে, এর বেশি না। এরপর আমি ব্যবহার করবো সানস্ক্রিন। সানস্ক্রিন কিন্তু মাস্ট হ্যাভ লাইক ময়েশ্চারাইজার ক্রিমের মতো। তো আগে আমি ব্যবহার করতাম নিউট্রিজেনা এটা ফেস অ্যান্ড বডি, মানে হাতে পায়ে গলায় মুখে ব্যবহার করতাম, কিন্তু এখন আমি ব্যবহার করছি নিউট্রিজেনা হাইড্রা বুস্ট। এটা নতুন এসেছে, বাট একদমই নতুন নয়, অনেকদিন হয়েছে ব্যবহার করি। এটা অনেকটা ওয়াটার জেল ময়েশ্চারাইজার ক্রিমের মতো, বাট একটু থিক আর কি, এটা কিন্তু নন গ্রিসি এরকম দেখতে। তো এটা আমি পুরোটা ব্লেন্ড না করে আমি ড্যাবিং মোশনে দিই। হচ্ছে লিপ বাম ব্যবহার করবো, এটা হচ্ছে বডি শপের ম্যাঙ্গো লিপ বাম। এটা স্মেলটা পুরো আমের গন্ধের মতো। তো আমি যখন কাজের জন্য রেডি হই তখন খুব মিনিমাল ফাউন্ডেশন ব্যবহার করি, এবং তখন এত সুন্দরভাবে এগুলো ব্লেন্ড হয় বলার মতো না। তোমরা যদি আমার এভরিডে মেকআপ লুক দেখতে চাও আমাকে কমেন্টসে জানাতে পারো, তো আমি তোমাদেরকে খুব শর্ট একটা ভিডিও করে দেখাবো যে আমি কীভাবে এভরিডে মেকআপ করি। তো এই ছিল আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন আপুরা। যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং আমাকে কমেন্টসে জানাবে তোমাদের কেমন লাগে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করি আপুরা, সবাই ভালো থাকো, খুদা হাফেজ, বাই। Thank you.